নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। কুম্ভ রাশিতে শনির প্রবেশ, কি ফল প্রাপ্ত হতে চলেছে কুম্ভ রাশির মানুষদের? কালপুরুষের দশম ঘর কুম্ভ রাশি, শনির এর অধিপতি হলো শনি, কিন্তু এখানে ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, শতভিষা রাহুর নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র। কুম্ভ রাশির লোকেদের মঙ্গলেরও স্বভাব দেখা যায়, অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রের স্বভাবও দেখতে পাওয়া যায় মানুষদের। কুম্ভ রাশির লোকেদের রাহুর প্রভাবও দেখা যায়, রাহুর প্রভাবের শতভিষা নক্ষত্র যে রাহুর প্রভাব সেটাও দেখা যায়, এবং বৃহস্পতির নক্ষত্র যে বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, কুম্ভ রাশিদের লোকেদের মধ্যে এটাও প্রভাবিত হয়, দেখা গেছে এই রকম ধরনের লোকও। এবং এই একই রাশির মধ্যে চারটি গ্রহের শনি, বৃহস্পতি, রাহু এবং মঙ্গল, এই চারটি গ্রহের প্রভাব আমরা পরিলক্ষিত হতে দেখি। এমনিতেই কুম্ভ রাশি শনির ঘর, নিজস্ব ঘর, এখানে শনির প্রবেশ, মকর থেকে শনির প্রবেশ ঘটেছে গত এপ্রিল মাসে 29 তারিখে। এমনিতেই কুম্ভ রাশিতে সাড়ে সাতে শুরু হয়ে গেছিল, সাড়ে সাতের এটা দ্বিতীয় চরণ। সাড়ে সাতিতে আপনারা অনেকেই জানেন, যাদের সাড়ে সাতি চলছে, কুম্ভ রাশি বা মকর রাশির সাড়ে সাতি চলছে, তাদের কী পরিস্থিতি হচ্ছে সেটা একমাত্র তারাই বুঝতে পারছেন। যদিও আমরা জানি কি ঘটে সামাজিক, অর্থনৈতিক, মানসিক, শারীরিক সমস্ত দিক থেকে প্রবলেম শুরু হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যেমন আমরা কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে 22, 23, 19, 20, 15, 16 বা 1 থেকে 22 বছরের মধ্যে, 22-23 বছরের বাচ্চাদের মধ্যে বা সন্তানদের মধ্যে বা পুত্র বা মেয়েদের মধ্যে, মেয়ে সন্তানদের মধ্যে বা জাতকদের মধ্যে বা জাতিদের মধ্যে, জাতিকাদের মধ্যে সাড়ে সাতির প্রভাব আমরা দেখতে পাই না। কী কারণে সাড়ে সাতির প্রভাব? 22 বছরের পরের থেকে যে সন্তানরা কর্ম করে সেই কর্ম ফল সাধারণত আমরা দেখতে পাই। তো সেই জন্য বলি, যাদের একটু বয়স হয়েছে, যাদের সাড়ে সাতির প্রভাব, বয়স্ক মানুষ, তারাই বেশি বুঝতে পারে সাড়ে সাতির প্রভাবটা কী প্রভাব ঘটেছে। সেই দিক থেকে সাড়ে সাতির প্রভাবের ফলে অনেক কুম্ভ রাশির জাতকদের অনেক ধরনের প্রবলেমে পড়তে হয়েছে। তাদের এখনও এই রাশিতে 3 বছর, পরের রাশিতে 2.5 বছর, অর্থাৎ 5.5 বছর এই প্রবলেমগুলো কুম্ভ রাশির জাতকদের চলতে থাকবে। কিন্তু একটা কথা, যেটা সবসময় কি সব জাতকদেরই, কুম্ভ রাশির জাতক সব জাতকদেরই কি খারাপ যাবে, এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব না, কারণ কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে রয়েছে বৃহস্পতি, তৃতীয় ঘরে রয়েছে রাহু এবং নবম ঘরে রয়েছে কেতু। এর প্রভাবও তো কুম্ভ রাশির লোকেদের পড়বে। দ্বিতীয় ঘরে যখন বৃহস্পতি রয়েছে, তখনই কিন্তু কুম্ভ রাশির জাতকদের দ্বিতীয় ঘর থেকে বিভিন্ন ধরনের শুভ কানেকশন আসতে শুরু করবে। তৃতীয় ঘরের রাহু কানেকশনগুলো আরও বেশি বাড়াতে থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কগুলো ভালো হবে, এবং যে কোনো ছাত্রছাত্রীরা বা যারা হায়ার স্টাডিজ করছে বা যারা এক্সাম দিচ্ছে, এক্সামের পরীক্ষার জন্য বা চাকরির জন্য পরীক্ষাতে যাবে, তাদের কিন্তু এক্সামের ক্ষেত্রে ভালো সফলতা দেখা যাবে, কারণ তৃতীয় ঘরে বসে আছে রাহু। সেক্ষেত্রে এক্সামের ক্ষেত্রে তাদের ভয় থাকে না, এরা যদি পরিশ্রম করে সাহসিকতার সঙ্গে পরীক্ষা দিয়ে, এদের সফলতা আসবেই আসবে। তার সঙ্গে নবম ঘরের রাহু, নবম ঘরের রাহু ভাগ্যের দরজা অনেকটাই খুলে দিয়েছে, অর্থাৎ আধ্যাত্মিকতা, দার্শনিকতা এগুলো নিয়ে যারা কালচার করছে তাদের ক্ষেত্রে কেতু কিন্তু অনেকটাই সফলতা এগিয়ে দেবে। এবং যারা পেট্রোলিয়াম জাত কাজ করছেন, পেট্রোলিয়াম যারা কুম্ভ রাশির লোক আছে, তারা সাধারণত পেট্রোলিয়াম, লোহা, আয়রন এই সমস্ত কাজ নিয়ে, এই সমস্ত সেক্টরে তারা থাকেন, এই সমস্ত সেক্টরে যারা কাজ করছেন তাদের ভীষণভাবে
শুভ প্রভাব দেখা দেবে। কিন্তু কি হয়, শনি হচ্ছে স্লো মুভিং গ্রহ। স্লো মুভিং গ্রহতে ভীষণভাবে সমস্ত কিছু পরিকল্পনা মাফিক এবং শৃঙ্খলাবদ্ধভাবে চলাতে শেখায়। যারা পরিকল্পনা মাফিক এবং শৃঙ্খলাবদ্ধ এবং কর্ম করে এই তিনটে বছর চলতে পারবে, তাদের ক্ষেত্রে ভীষণ ভালোভাবে সফলতা আসবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে বলছি, এই তিনটে বছরকে কাজে লাগাতে হবে। তিনটে বছরকে পরিকল্পনা করে মাফিক পড়াশোনা করে রুটিন ওয়াইজ কীভাবে কখন পড়তে হবে, রুটিন ওয়াইজ পড়ে তাদের কর্মের কিন্তু তাদের পড়াশোনা জগৎটাকে এগিয়ে নিয়ে যাবে, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। যারা হায়ার স্টাডিজ করছে বা যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত বা বিদ্যাচর্চার সঙ্গে যুক্ত রয়েছে, প্রত্যেক ক্ষেত্রে বলবো তাদেরও কিন্তু প্রচুর সুযোগ এনে দেবে যদি তারা ঠিক মতন কর্ম করে, সৎ পথে চলে। যারা মানি মার্কেটে রয়েছে বা যারা ইন্স্যুরেন্স মার্কেটে রয়েছে বা যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছে, তাদের প্রত্যেক ক্ষেত্রে আয় এবং উন্নতির ক্ষেত্রটা একদম খুব ভালো রয়েছে। কিন্তু আরেকটা যেটা রয়েছে, শারীরিক দিক থেকে প্রত্যেককেই খুব সাবধানে চলতে হবে। শারীরিক দিক তাদের কিন্তু অনেকেরই দেখা যাবে কিছুটা সময় তারা চিকিৎসা ক্ষেত্রে বিভ্রান্ত হলেও হতে পারে। সেই বিভ্রান্তির জায়গা থেকে বলবো, যদি শারীরিক দিক থেকে কোনো রকম প্রবলেম হয়, সব সময় ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নিতে হবে। এবং তারপরে বলবো, শারীরিক দিক যখনই কোনো রকমভাবে প্রবলেম হবে, সঙ্গে সঙ্গে সেগুলো কেয়ারফুলি থাকতে হবে। এবং পতি বা পত্নী বা পার্টনার যে থাকবে, তারও কিন্তু শারীরিক সমস্যা কিছুটা সময় লেগেই থাকবে। কিন্তু এইটা নয় যে শারীরিক সমস্যা হলো সেটা থেকে আমরা আর সেরে উঠলাম না, এটা কিন্তু এই যে শারীরিক সমস্যা হবে কিন্তু সেটা থেকে আমরা অনেকটাই উঠে দাঁড়াতে পারবো। সাড়ে সাথী যাদের চলছে কুম্ভ রাশি এবং মীন রাশিরও সাড়ে সাথী শুরু হয়েছে, সাড়ে সাথী যখন শেষ হয়ে যাবে, সাড়ে সাথী শেষ হওয়ার সময় আগেরটা অনেকটাই পজিটিভ এনার্জি এদের মধ্যে দেখা যাবে। এবং এখান থেকে এরা অনেক কিছু, এই পাঁচ বছরে, মানে যখন মকর রাশিতে শুরু হয়েছে, মকর রাশির সাড়ে সাথী এবং কুম্ভ রাশির সাড়ে সাথী, এই দুটো বছরের, এই দুটো গ্রহের বছর যে তিন ছ বছর গেল, এতে যা এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, ঠিক মীন রাশিতে যখন শনি যাবে সেই এক্সপিরিয়েন্সের ফল কিন্তু মীন রাশিতে শনি ট্রানজিট করার সময় পড়বে। এবং কুম্ভ রাশিতে যখন বৃহস্পতি আবার বকরি হয়ে কুম্ভ রাশিতে আসবে, এখন তো মীন রাশিতে রয়েছে, কুম্ভ রাশিতে যখন বকরি হয়ে আসবে, তখন আপনার যদি কোনো শুভ কাজের সূচনা থাকে, সেই সময়টা শুভ কাজ করে নেবেন। তিন মাস ওখানে থাকবে, এই তিন মাসে আপনি অনেক শুভ কাজ করে নিতে পারবেন ও অনেক কিছুর অগ্রগতি, কর্মজগতে অগ্রগতি করে নিতে পারবেন। এবং এই সময় যারা কম্পারেটিভ এক্সামের সঙ্গে যুক্ত রয়েছেন বা দেবেন ঠিক এই বৃহস্পতির ট্রানজিটে, তারা কিন্তু ভালো শুভ, একদম পজিটিভ ভাবুন, তাদের হবেই হবে। এবং সমস্ত সময় যে আমি প্রত্যেকটা রাশিফল বলছি, প্রত্যেকটা রাশিফলের বেলাতেই নিজেদের জন্মগত কী রাশি রয়েছে, কী লগ্ন রয়েছে, তার সঙ্গে কোথায় কী বসে আছে, কোথায় শনি বসে আছে, কোথায় বৃহস্পতি, কোথায় রাহু, কোথায় কেতু বসে আছে, এইটা দেখা কিন্তু অত্যন্ত জরুরি। এবং তার সঙ্গে দশা অন্তর্দশা দেখাও জরুরি, তার সঙ্গে নবাংশ এবং নবতারা দেখাটাও খুবই জরুরি। এবং এই যে নবাংশের, নবতারার মধ্যে পোত্তারি, বদ, বিপদ নক্ষত্র, তাছাড়া যে 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 প্রফেশনে আছে, পড়াশোনার জগত হোক বা সেই ঘরগুলো, ফিফথ হাউস, সিক্সথ হাউস, সেভেন্থ হাউস এবং নাইন্থ হাউস, এই ঘরে কী গ্রহ বসে আছে সেটা দেখাও কিন্তু জরুরি। সুতরাং বলবো যে আমাদের সমগ্র বিচার নিয়ে, ট্রানজিটের বিচার নিয়ে শুধু চললে চলবে না, নিজেদেরও জন্মগত চার্টটাকেও জ্যোতিষ এই নিয়ে গিয়ে কুম্ভ রাশির লোকেদের জ্যোতিষের কাছে
বিচার বিচার্য, তাহলেই কিন্তু এই তিনটে বছর, সামনে যে তিনটে বছর রয়েছে এই তিনটে বছর নষ্ট হবে না। যদি আপনাদের মনে হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন, নিচে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর যদি আমার প্রোগ্রামটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।